শ্রীমঙ্গলে চলে আসলাম আনারস বাগানে। আনারস বাগানের আনারস দেখার জন্য আমার খুবই ইচ্ছে ছিল। আর রাস্তা দিয়ে হাঁটার সময় গহীন পাহাড় দিয়ে, আর এই রাস্তাটা খুবই মানুষ শূন্য, আমি আসার পর এখানে একটা চা বাগান দেখতে পেলাম, এমার খান চা বাগান, অর্থাৎ দার্জিলিং চা বাগান যাওয়ার পথে এখানে একটি আনারস বাগান দেখতে পেলাম। এখানে আনারস গাছের মধ্যে দড়ে আছে। এমার কাছে চা বাগানে যাওয়ার পথে অসংখ্য আনারস বাগান, লেবু বাগান রয়েছে। আর এদিকটাতে আসার পর আমি ভাবলাম আনারস কেমন হয়, গাছগুলো কেমন হয়, সবগুলো আমি তুলে দেব, যার জন্য এই বাগানে আসা। শ্রীমঙ্গলে যারা বসবাস করে পাহাড়ি অঞ্চলে, তাদের প্রথম বা প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ। তারা বিভিন্ন ধরনের কৃষি চাষাবাদ করে থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে পাহাড়ি টিলাগুলোর মধ্যে আনারস, লেবু। যারা এই অঞ্চলে ঘুরতে আসবেন আনারস বাগানের সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন, পাশাপাশি লেবু। একজন কৃষক তার শখের আনারস বাগানকে অনেক যত্ন করে এবং আনারসগুলো যেন ফাঁকাফুক্ত হয় সেগুলো বড় করার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে। যারা টাটকা ফল খেতে চান শ্রীমঙ্গলে আসবেন, শ্রীমঙ্গলে অনেক টাটকা ফল পাওয়া যায়, ইচ্ছে করলে বাগানে বসে খেতে পারবেন। এই বাগানটি দেখার পর আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি নিয়মিত শ্রীমঙ্গলে আসি শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর ফাইনালি আজকে আনারস বাগানে আসার পর আমার পানটা জুড়িয়ে গেছে, আমি এই প্রথম আনারস কীভাবে ধরে, কীভাবে আনারস বাগান করে ইত্যাদি আমি দেখলাম। শ্রীমঙ্গলে ইদানিং আনারস বাগানের যে টিলাগুলো আছে সেগুলোকে রিসোর্টে পরিণত করতেছে বেশ কয়েকজন মালিক। ইতিমধ্যে এই জায়গাগুলো বেশ ভাইরাল। যারা শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই শ্রীমঙ্গলের সৌন্দর্যটা পরিপূর্ণভাবে উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।